সহ বিভিন্ন সামাজিক সংগঠন সামাজিক কাজ তারা করে থাকে। আমি আশাবি ভাই সহ সকলকে আগে থেকে চিনতাম, তো আমি আজকের এই মঞ্চে সবার প্রত্যাশা করছি যে এই সংগঠনটি আরও দুর্বার গতিতে এগিয়ে যাবে, পাশাপাশি বাংলাদেশ পুলিশের বিভিন্ন কাজে তারা সহায়তা করবে, যেমন যানজট নিরসন, মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সহায়তা করবে, তারা ইপ্রিজিকে সহায়তা করবে, বাল্যবিবাহে সহায়তা করবে, এসব যে সব আন্দোলন চলছে এগুলো তারা দুর্বার গতিতে এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। পরিশেষে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি।